পুঞ্জীভূত ক্ষোভ কতটা বড় আকার ধারণ করলে এমন ঘোষণা দেওয়া যায়? নাইম শেখকে দলে নিয়ে ক্রিকেট বয়কটের হুমকি। ক্রিকেট যাদের জান প্রাণ, খেলা দেখার জন্য যারা বিসর্জন দেন সব কাজকর্ম, পড়ালেখা কিংবা অফিস ফাঁকি দিয়ে বসে থাকেন টিভি সেটের সামনে, সেই তারাই এবার দিচ্ছেন ক্রিকেট বয়কটের হুঙ্কার। তাদের ফেরানো যাবে বই কি? তবে শর্ত একটাই, বাদ দিতে হবে নাইম শেখকে। রসিকতা মনে হলেও আসলে রসিকতা নয়, বাহাতি এই ওপেনারের অফ ফর্ম দেখতে দেখতে ক্লান্ত হয়ে সত্যি এই ইভেন্ট খুলেছেন একদল ক্রিকেট সমর্থক। এশিয়া কাপে বাংলাদেশ শ্রীলঙ্কা সুপার ফোরের ম্যাচ চলাকালে নাইম ক্রিজে থাকাকালে খোলা হয় এই ইভেন্ট, যেখানে মাত্র দুই ঘন্টায় সাড়া দিয়েছেন 10,000-এরও বেশি ক্রিকেট ভক্ত। সেই ইভেন্টের বিবরণে লেখা, এশিয়া কাপে বাংলাদেশের ভারতের সাথে ম্যাচ থেকে শুরু করে যে কোনো ম্যাচে নাইম শেখকে জাতীয় দলে রাখলে ক্রিকেট খেলাকে আজীবনের জন্য বয়কট করব। অর্থাৎ যে দলটার খেলা দেখার জন্য রাতের পর রাত নির্ঘুম কাটান ভক্তরা, সেই দলের খেলা দেখা ছেড়ে দেওয়ার হুমকি। কেন, কি এমন করলেন নাইম শেখ? টি টোয়েন্টি দলে কচ্ছপ গতিতে রান তুলে দল থেকে বাদ পড়া নাইম এখন ওয়ানডে দলে হেলায় সুযোগ হারাচ্ছেন। এখন পর্যন্ত আন্তর্জাতিক ওয়ানডেতে ব্যাট করেছেন 7 ইনিংস, তাতে মোট রান 95, বল মোকাবেলা করেছেন 157টি, তার মধ্যে 110টাই ডট বল। অর্থাৎ মোট যে রান আছে তার ঝুলিতে ডট বলের সংখ্যা তার চেয়েও বেশি। এশিয়া কাপে নাইমের পারফরমেন্সে চোখ বুলানো যাক। তামিম ইকবালের অনুপস্থিতিতে অনেকটা অপ্রত্যাশিতভাবে পেয়ে যান একাদশে খেলার নিশ্চয়তা, তার উপর লিটন দাসের অসুস্থতা। তানজিদ হাসান তামিমকে নিয়ে শুরু, ব্যর্থ দুজনই। তানজিদ একাদশ থেকে বাদ পড়লেও রয়ে গেলেন নাইম, এরপর লিটন ফিরলেন, কিন্তু ওপেনিংয়ে নাইমের সঙ্গী মেহেদি হাসান মিরাজ। শান্তর অনুপস্থিতিতে লিটন খেললেন ওয়ান ডাউনে, মিরাজ ওপেনিংয়ে সাধ্যমতো চেষ্টা করলেন, আর নাইম 4 ম্যাচে 85 রান, গড় 121, স্ট্রাইক রেট 67.46। এই স্ট্রাইক রেট দেখে মনে হবে যেন সেই 90-এর দশকের ওয়ান ডে ক্রিকেট। অসন্তোষ আর ক্ষোভের বসে সমর্থকদের খোলা এই ইভেন্টটি শুধু নয়, ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, এমনকি ইউটিউবের কমেন্ট সেকশনেও চলছে নাইমের মুণ্ডপাত। তানজিদ তামিম যেখানে মাত্র একটি সুযোগ পেয়েছেন, লিটনকে যেখানে ওপেনিংয়ে খেলানোই হচ্ছে না, এমনকি এনামুল হক বিজয়কেও দলে নিয়ে বসিয়ে রাখা হয়েছে বেঞ্চে, সেখানে নাইমকে টানা খেলিয়ে ডট বলের বাহার সৃষ্টি করা আর অন্য ব্যাটারদের ওপর চাপ বাড়ানোর যুক্তি কোনোভাবেই খুঁজে পাচ্ছেন না ক্রিকেট প্রেমী ভক্তরা। সিয়াম চৌধুরী, বিডি ক্রিকেট টাইমস।